আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কারো কারো মুখে এমন কিছু দাঁত বা দাঁতের অংশ রয়েছে যেগুলো যত দ্রুত সম্ভব ফেলে দেওয়াটাই ভালো তো ভিউয়ার্স ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকের মুখের ভিতর এমন কিছু দাঁত দেখতে পাওয়া যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের ক্রাউন অংশ বা উপরের অংশ ভেঙে গেছে ভেঙে যেয়ে শুধুমাত্র দাঁতের গোড়াটুকু রয়ে গেছে ভিওয়ার্স যদি এমনটি হয়ে থাকে বিশেষ করে মাড়ির দাঁতের ক্ষেত্রে সেক্ষেত্রে সেখানে কোনো ট্রিটমেন্ট করা যায় না বা ট্রিটমেন্ট করে খুব বেশি ভালো ফলাফল আশা করা যায় না যাদের এমন অবস্থায় মুখের ভিতরে দাঁত রয়েছে তারা যত দ্রুত সম্ভব এই দাঁতের ভাঙা অংশ বা শিকড় অংশটুকু অবশ্যই তুলে নেবেন তা হলে এর থেকে আপনার অন্যান্য অন্য দাঁতে রোগ জীবাণু ছড়াতে পারে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ অধিক বেশি পরিমাণে হতে পারে এছাড়া এ ধরনের দাঁতের জন্য আপনার সিস্ট হয়ে থাকে যেটি আমরা উপর থেকে দেখতে পাই না এটি মাড়ির নিচের অংশ বা মাড়ির উপরের মাড়িতে হয়ে থাকে এটি নিচের মাড়িতেও হয়ে থাকে এ ধরনের দাঁতের জন্য সিস্ট হয়ে থাকে যেটা হলে অনেক বেশি সমস্যায় পড়তে পারেন সার্জারি পর্যন্ত করতে হতে পারে এখানে যে দাঁত দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দাঁতের কিরাউন অংশ পুরোপুরি ভেঙে গেছে এমন দাঁত সাধারণত ট্রিটমেন্ট করে রাখা যায় না তো ভিউয়ার্স এ ধরনের দাঁতের জন্য অনেকে দেখা যায় যে অনেক বছর ধরে এ এমন দাঁত রয়েছে যেগুলাই কোনো ব্যথা বা যন্ত্রণা বা শিশির কোনো ধরনের কোনো সমস্যা নাই ভিওয়ার্স কোনো ধরনের কোনো সমস্যা না থাকলেও এমন দাঁত আপনার পরবর্তীতে কয়েক বছর পরে গিয়ে সমস্যা ঘটাতে পারে এবং সেক্ষেত্রে আপনার সার্জারি পর্যন্ত কিন্তু করতে হতে পারে হয়তো ভাবছেন যন্ত্রণা হচ্ছে না ব্যথা হচ্ছে না কিন্তু তারপরেও এমন দাঁত আপনার ধীরে ধীরে ক্ষতি করে এমন এমনকি আমাদের চুয়ালের যে হাড় রয়েছে সে হাড় পর্যন্ত ক্ষয় করতে সক্ষম হয় এ ধরনের অনেক দিনের ভেঙে থাকা দাঁতের অংশ বা দাঁতগুলা এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা শুধুমাত্র দাঁতের ক্রাউন অংশটুকু দেখতে পাই যতটুকু মাড়িতে মাড়িতে দেখা যায় ঠিক এই ক্রাউন অংশটুকু তো এই ক্রাউনের নিচেও কিন্তু দাঁতের কিছুটা অংশ রয়েছে যেটিকে রুট অংশ বলা হয় এই রুট অংশের ভিতরে রক্ত সঞ্চালিত হয় প্রতিনিয়ত ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দাঁতের এক্স রে তো দেখেন এখানে রুটের ভিতরে কালো একটা দাগ দেখা যাচ্ছে মূলত এটি হলো দাঁতের পাল্প বা রুট ক্যানেল তো ভিওয়ার্স যখন এ ধরনের ভেঙে থাকা দাঁত ধীরে ধীরে এখানে খাবার জমে খুব সহজেই কারণ ভেঙে থাকার কারণে বা যদি রুট অংশ থাকে তখন এই জায়গাটা ওপেন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে যখন খাবার জমে সেটি পচনের মাধ্যমে ব্যাকটেরিয়া ধীরে ধীরে দাঁতের এই ক্যানেল বেয়ে দাঁতের রুটের ঠিক শেষ অংশে চলে আসে এবং এখানে যখনই আসে তখন ধীরে ধীরে দাঁত বাদ দিয়ে পরবর্তীতে যে হাড় বা বন্স রয়েছে সেই হাড় ধীরে ধীরে ক্ষয় করতে থাকে আর এই ক্ষয়ের পরিমাণ যখন অতিরিক্ত হয়ে যায় বা এতটুকু পর্যন্ত ছড়িয়ে যায় তখন সার্জারি করার প্রয়োজন হয় যেটি বেশ ব্যয়বহুল এবং রিক্সের ভিওয়ার্স কিছু কিছু দাঁত রয়েছে যদি কিনা সামনের দিকে এ ধরনের ভাঙা দাঁত থাকে তাহলে আপনি তার ট্রিটমেন্ট করে নিতে পারেন তবে এর আগে অবশ্যই এক্স করে দেখতে হবে যে ট্রিটমেন্ট কী ধরনের ট্রিটমেন্ট সেখানে করা যেতে পারে এই দাঁতের গোড়া রেখেই কিন্তু এখানে ট্রিটমেন্ট করা যেতে পারে যদি দেখা যায় দাঁতে এক্স রে করার পরে রিপোর্টটা ভালো সেক্ষেত্রে এই ধরনের সামনের দিকের যে ছয়টি দাঁত থাকে এক দুই তিন এই ছয়টি দাঁত সামনের দিকে সিঙ্গেল রুটের যে দাঁতগুলো আছে এগুলো কিন্তু ট্রিটমেন্ট করে ভালো করে নেওয়া যায় বা আগের মতো করে নেওয়া যায় তো এটি প্রথমত এক্স রে করে তারপরে শিওর হওয়া যাবে যে এ ধরনের সামনে যে দাঁতগুলো রয়েছে শুধুমাত্র গোড়ার অংশ রয়েছে উপর থেকে ভেঙে গেছে এমন তো কিন্তু ট্রিটমেন্ট করে রাখা যাবে কিন্তু মাড়ির ক্ষেত্রে হলে ট্রিটমেন্ট করে রাখা উচিত হবে না এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এমন দাঁতও কিন্তু আপনি ট্রিটমেন্ট করে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এটিতে ক্যাপ করে দেওয়া হয় তাহলে দাঁতটি কিন্তু আগের মতোই আপনি ব্যবহার করতে পারেন বা আগের মতো হয়ে যাবে তো যাদের এ ধরনের সমস্যা রয়েছে শুধুমাত্র সামনের দিকে তারা কিন্তু সেটি এক্স রে করিয়ে যদি ট্রিটমেন্ট উপযোগী থাকে তাহলে আপনি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত সামনের একটি দাঁত এখানে দেখুন শুধুমাত্র দাঁতের গোড়াটা ছিল আর এখানে কিন্তু এই গোড়াটা না তুলেই কিন্তু ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই ধরনের দাঁত রোড ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে সেম এমনটি দেখা যায় এবং এর কার্যক্ষমতা মোটামুটি আগের দাঁতের কাছাকাছিই থাকে তো সামনের দাঁতে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের অবশ্যই একটা এক্স রে করাতে হবে এবং এক্স রে করানোর পরে রিপোর্টটা যদি অনুকূলে থাকে তাহলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এ ধরনের দাঁতে ক্যাপ করে নেওয়া যায় আর যদি মাড়ির দিকে হয়ে থাকে তাহলে এ ধরনের দাঁত তুলে ফেলাই ভালো এবং যত তাড়াতাড়ি তুলে ফেলবেন ততই ভালো তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম